আট দফা দাবিতে অশোকনগর পৌরসভার পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দিল বামেরা। এদিন বামেদের এই ডেপুটেশনকে ঘিরে পৌরসভা চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে। বাড়ি বাড়ি থেকে তথ্য সংগ্রহ, ডেঙ্গু নিয়ে উদাসীনতা, আবাসন প্রকল্পে দুর্নীতি সহ আট দফা দাবিতে পৌরপ্রধানের কাছে স্মারকলিপি দিল বামেরা। শুক্রবার অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এদিন বামেদের ডেপুটেশন ঘিরে পৌরসভা চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে। ডেপুটেশন প্রসঙ্গে পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, সিপিএমের কয়েকজন এসেছিলেন ডেপুটেশন দিতে, কিছু জানতে চেয়েছিলেন ওরা, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। ওদের যে কথাবার্তা সেই কথাবার্তার উত্তর দিতে ইচ্ছা করে না, তবু যতগুলি প্রশ্ন হচ্ছে সবকটা উত্তর দিয়েছি। উত্তর পাওয়ার পরে বারবার বলেছে যে না, আর দরকার নেই, আর দরকার নেই, আমি ট্রেনে বসাতে পারছি না, চা খাওয়াতে পারছি না, মানে উঠে কতক্ষণে ওনারা যাবে সেই চেষ্টায় ব্যস্ত ছিলেন। মানে যে পাঁচজন এসছেন তাদের মধ্যে 20 মিনিট 10 মিনিট বলার মতো কেউ নেই, তারা কী ডেপুটেশন দেবেন। ব্যাপার হচ্ছে যে গত এক মাস ধরে সমগ্র অশোকনগরে মাইক চালালো, ওনাদের কি বড় নেতা রাজ্যদের সদরূপ বাবু নিয়ে আসলো, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখলাম যে সদরিক লোক যা চেয়ার ছিল সেই চেয়ার ভোটে 3টা 7টা বাজলো, সদরিক লোক এসেছিল। তো এখন এখানে এসছে যারা তাদের যা যা বলে সবটাই উত্তর দিয়েছে। আমি ব্যাপক আন্দোলন করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের ওদের কথা মানতে হবে না, আমরা নর্মালি যেটুকু করার সবাই করছি। ওরা যে কি জানে না এই দাবিগুলো করার যুক্তিহীন, শুধুমাত্র পার্টিটাকে টিকিয়ে রাখতে হবে, একটা কিছু মাইক লাগিয়ে বলতে হবে, তো সেই জন্য নাহলে এই যে দাবিগুলো করেছে আটটার কোনোটাই যুক্তি নেই। সব কটা কিন্তু আমি বলেছি ওদের যে এটা একটা দিতে হয়, তাই দিয়েছে ওরা। এ বিষয়ে স্থানীয় বাম নেতা বলেন, পরিষেবা দেওয়ার নামে বাড়ি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আমরা প্রশ্ন করেছিলাম কিন্তু পৌরপ্রধান জানান সরকারের সিদ্ধান্তে এটা করতে হচ্ছে। পুলিশি নিরাপত্তা প্রসঙ্গে বাম নেতা বলেন, জনগণ উত্তেজিত হলে পুলিশ কিছুই করতে পারে না, আমরা মারামারি করতে আসিনি, কথা বলতে এসেছিলাম। বাড়ি বাড়ি থেকে যে তথ্য চাইছে এবং বলছে পরিষেবা পাওয়া যাবে, কোন পরিষেবাটা আটকে আছে এই তথ্য না পেলে সেই প্রশ্ন উনি করাতে উনি এক কথায় বলে দেন আমরা কি করব, ও সরকার যেরম বলে সেরম করছি। আমরা বলেছি আমরা আশঙ্কা করছি যে আসামে এনপিআরটা এভাবেই হয়েছিল, উনি কোনো উত্তর দিতে পারেননি, উনি সরকার দেখাচ্ছেন। দ্বিতীয় আমরা বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে যা হতো তার চেয়ে খারাপ হচ্ছে, উনি মানতে যাননি যথারীতি। তাই বলেছি আপনি একদিন বেরোন রাত্রিবেলা, নিজে নিজে ভাবুন, দেখুন যে পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না। আর রাস্তা কাটার ব্যাপারে যে গঙ্গা জল সরবরাহের নামে এটাই নাকি নিয়ম, এটাই নাকি ওদের ব্যবস্থাপনা, তা আমি বললাম যে 8 কোটি টাকা পেয়েছেন বলছেন রাস্তা সারাই করে দেওয়ার জন্য, ওই টাকাটা ওদেরকে বলুন রাস্তা না কেটে বোর করে তাড়াতাড়ি নিয়ে যাক। উনি কোনো সহ উত্তর দিতে পারেননি। আমি বলেছি যে আপনি বলুন, একটা 50-60 বছরের ভিত সেটাকে কেটে দেওয়া হচ্ছে, রাস্তা যখন ভাঙবে এবার ওইখানেই ভাঙবে। আর তারপরে আমাদের ছিল যে গরিবের আবাসন প্রকল্প, মানে আজকে একটা টাকা পরে আরেক খেপ, তারপরে আরেক খেপ, এই খেপ খেপ করতে করতে অনেক দেরি হচ্ছে। এবং বলেছিল প্রথমে এইটা তো আমাদের কাউন্সিলরদের চাপে খানিকটা সরে আসলো যে ভিত কেটে ভিত বানিয়ে তারপর টাকা পাবে, কী করে দেবে গরিব মানুষ ভিত বানাবে। এখন যেটা বলছে না ভিতটা কাটলেই হবে, যেটা 25,000 টাকা তার দেওয়ার কথা ওই টাকা দিয়েই সে ভিতটা কেটে ছবি পাঠালে হবে, এইটা সে মেনেছেন। আমাদের বিরোধী কাউন্সিলর আগেই এটা নিয়ে অনেক কথা বলেছেন। আর এই বাস রাস্তায় বাস রাস্তায় বাস, আমরা গতকাল জেলাশাসকের কাছে গেছিলাম, জেলাশাসকের পক্ষে এডিএম জেনারেল, তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তিনি খানিকটা হতবাক হয়েছেন সবটা শুনে, জানেন বলেই মনে হলো না। তো উনি বললেন যে আপনি আপনাদের ফোন নাম্বার আমি রেখে দিচ্ছি, কী আমি করতে পারছি আপনাদের জানাবো। ওনাকে বলেছি যে আমরা তো নিয়ে গেলাম ওই অবধি, এবার আপনি গিয়ে একটু কথা বলুন যাতে বাস টাসগুলো চলে। উনি টোটো আছে বাসের লোক হয়নি সব বলছিল, হ্যাঁ তাহলে বাসাতে কি লোকে টোটো করে যাবে, নৈহাটি থেকে টোটো করে যাবে, ব্যারাকপুরে টোটো করে যাবে, এইসব কথাবার্তা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।